সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি নিভৃত গ্রাম পূর্ব বেলুয়া। সেই গ্রামের এক দরিদ্র কিশোরী পূর্ণিমাকে প্রলোভিত করে ওরা সাম্প্রদায়িক আবরণে সাজায় কল্পকাহিনী। তাদের সমর্থিত পত্রপত্রিকায় এবং বিদেশি প্রচার মাধ্যমগুলোতে পূর্ণিমাকে নিয়ে তৈরি করে মিথ্যা নাটক। সেদিন আটই অক্টোবর সোমবার ছিল, রোজ গেটে বের হয়েছে, আমাদের বাস কাটা আছে, বাসে ঝোরের কাছে গেছে আর উনি বলতেছে গেল রে গেল, এটা বলছে আর বাড়ি ভিতর থেকে দুই বাড়ি ভিতর থেকে মাঝে 30-40 জন লোক বের হওয়া বলতেছে ধর ধর। তারপর আমাকে ওরা কাঁদো করে নিয়ে হাটখোলাতে গেল। হাটখোলাতে যাওয়ার পর ওরা দুজনে আমাকে দর্শন করে। না না, এটা সম্পূর্ণ ভুল কথা, এরা অসম্ভব। এবং শেখা শিখরি আমি এবং এই গ্রামবাসী অনেকে এখানে আছে, অসীম মিলিটারি চৌকিদার আপনার অমূল্য আলতাপ পরামানিক বিভিন্ন ছেলে পেলে একটা সে ঘর বোঝাই, এবং সাধন হিন্দু ছেলেটা দিলীপ ডাক্তার, এই পাড়া প্রতিবাসী আমরা সবাই আসে এখানে হাজির। এখানে কোনো ধর্ষণ হয় নাই কিংবা কোনো জায়গায় কাকু নেওয়াও হয় নাই, বাড়ির সাইডে ছেলে পেলের সাথে মারামারি হয়েছে এই পন্থী। কোন রাজনৈতিক ব্যাপার না, এটা কোন সাম্প্রদায়িক ব্যাপার না। এর সাথে এই সীমে নিয়ে গোলমালের এখান থেকে পানি গড়ায়, এই বাড়ির পানি এর সীমেতে গড়ানো করান্থিয়া ওরিগের সীমেতে গড়া হচ্ছে। এদের সাথে গন্ডগোল তো মনে করেন আগের থেকেই, এই জায়গা নিয়ে মনে করেন যে পানি গড়ান নিয়ে এই যে নেই গন্ডগোল। পূর্ণিমা মন্দির ঘটনাটা এটা বহুত পুরানো এবং সবাই জানে যে পূর্ণিমা রানীদের সাথে বাসের যে বাড়ির বিরোধ অনেকদিন আগে থেকেই, এবং এই আগে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, আর সেই মামলা মোকদ্দমার জের হিসাবে এই ঘটনাটা ঘটে। আমার সোমবারকে দেখা দেবো নয়, আমার গ্রামে আমার শিলারাশি প্রলোভিত করে অভিযোগ আনার স্বীকারোক্তি বেরিয়ে এসেছে পূর্ণিমা ও তার মা বাবার কথায়ও। ঢাকা থেকে আসলাম সাহায্য কবি, তারপরে আর একটা মহিলা আসল 20,000 টাকা দিয়েছিল, আর মাসে প্রতি মাসে 1,000 করে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা দেওয়ার কোন কথা তো নাই, বলে পূর্ণিমা চাকরি দিবি আর পূর্ণিমার লোবা মাসে মাসে 1,000 করে টাকা দিবি। অত চিনি না আমি, তবে কমিটি ফিরে আসলে শুনলাম দেখে ঠিক হয়ে গেল, ফটো করে গেল 20,000 টাকা দিয়েছিল আমার। পূর্ণিমা এবং একটি রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেছেন পূর্ণিমাকে 8ই অক্টোবর ধর্ষণ করা হয়েছে। এর প্রমাণ হিসেবে তারা উপস্থাপন করেছেন 14 অক্টোবরের মেডিকেল রিপোর্ট। সেই রিপোর্টে ধর্ষণের প্রমাণ নেই, বরং বলা হয়েছে রিসেন্ট সেক্সুয়াল ইন্টারকোর্স এর কথা। মেডিকেল করা হয়েছে 14 তারিখে। খুব শীঘ্র যদি পরীক্ষা করা না যায় তাহলে অনেক সিম্পটম পাওয়া যায় না, তো যার কারণে সাম্প্র মানে রিসেন্ট সেক্সুয়াল ইন্টারকোর্স মানে 2-4 ঘন্টা মানে কিংবা 1-2 দিনের মধ্যে যেগুলো ই হলে পারে তাই তো মানে অনেক সময় সিম্পটম পাওয়া যায় না আর কি। এই সব কিছু প্রমাণ করে পূর্ণিমা 8ই অক্টোবর ধর্ষিতা হয়নি, বরং 14ই অক্টোবরের কাছাকাছি সময়ে রিসেন্ট সেক্সুয়াল ইন্টারকোর্সের যে প্রমাণ পাওয়া গেছে মেডিকেল রিপোর্টে, সেই সময়ে সে ছিল একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের হেফাজতে।